राज्य जो 25 जनरल डिग्री कॉलेज रहे सेगुलिते न्यू एजुकेशन पॉलिसी अनुसार एडमिशन प्रोसेस शुरू हो न्यू एजुकेशन पॉलिसी जेटा प्रथम कथा हल से पास ऑनार्स बोलते कि एक सबजेक्ट के मेजर सबजेक्ट हिसेबे से मेजर सबजेक्टी तार 4 बच्चर पढ़ते हो संगे माइनर सबजेक्ट इंटरडिसिप्लिनरी सबजेक्ट और 3 कोर्स आछे वोकेशनल भैल्यू एडेड सह 3 कोर्स आछे सेगुली कम्पालसरि हिसेबे पढ़ते हो। तो एइबार जे आमरा एडमिशन प्रसेस शुरू करेछिलाम गत 16 तारीख 16/6/2023 एडमिशन प्रसेस एक ही संगे सबगुलो कलेजे शुरू हो गेछे एवं प्रत्येकटा कलेजे तादेर प्रस्पेक्टास बेर करेछे एवं प्रस्पेक्टासे तादेर कोन कोन सबजेक्ट रयेछे एवं कोन सबजेक्टे तारा कतजन मेजर सबजेक्ट हिसेबे अप्लाई करते पारबे नीते पारबे सेटा विस्तृत विवरण रयेछे। तो सेई अनुयायी आमादेर फर्म नेवा हयेछे सेई फर्म आमादेर टोटाल जे इनटेक क्यापासिटी সেটা হলো কলেজগুলি যেটা এখন পর্যন্ত নিরূপণ করেছে সেটা হলো 28,342। এই 28,342 এখন ঠিক করা হয়েছে গতবারের ভর্তি যারা হয়েছে তাদের সংখ্যার উপর নির্ভর করে এবং সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাকাল্টি মেম্বার্স যারা রয়েছেন তাদের সব কিছু বিচার বিবেচনা করে সেটা ঠিক করা হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে এবং সবার জ্ঞাতার্থে আমি বলছি যে গত বছর আমাদের কলেজে ভর্তি হয়েছিল 26,533 স্টুডেন্ট ভর্তি হয়েছিল এবং তাদের মধ্যে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের পরে সংখ্যাটা দাঁড়িয়েছিল 25,015। এবার আমরা 28,342টা সিট রেখেছি সবগুলি কলেজ। তো যেটা আমার কাছে এখন রিপোর্ট এসছে ফর্ম ফিল আপ করার পরে দেখা যাচ্ছে যে আমরা সে গাইডলাইনে ছিল একজন কলেজ অনেকগুলি সবগুলি কলেজে অ্যাপ্লাই করতে পারবে তার সুবিধার মতো। তো সেই অনুসারে আমরা যেটা ফর্ম দেখছি সেটা হলো 49,662টা ফর্ম বিভিন্ন কলেজে পড়ে জমা দিয়েছে স্টুডেন্টরা। এই ক্ষেত্রে আগরতলার যে 4 বড় কলেজ রয়েছে সেটা বীরবিক্রম মেমোরিয়াল কলেজ, এমবিবি কলেজ, রামঠাকুর কলেজ, উমেন্স কলেজ সেখানে সবচেয়ে বেশি ফর্ম জমা পড়েছে এবং আমাদের সবচেয়ে কম পড়েছে যেগুলি আমরা নতুন কলেজ গত বছর আমরা খুলেছিলাম সেটা হলো ওল্ড আগরতলা তুলাপুরাতে কলেজ একটা আছে, পানিসাগর একটা কলেজ আর কুমারীপিলাতে আমাদের ঋষি ও রবীন্দ্র ইংলিশ মিডিয়াম কলেজ সেখানে যে সিট সংখ্যা ছিল সেখানে তুলনামূলক ছাত্র সংখ্যা কম অ্যাপ্লিকেশন করেছে। আমি আপনাদের কাছে মাধ্যমে সবার কাছে আবেদন রাখছি যে আমাদের দপ্তরের যে নির্দিষ্ট পরিকল্পনা হলো আমরা সব স্টুডেন্টকে কলেজে ভর্তি করব, কোনো স্টুডেন্ট কলেজের বাইরে থাকবে না। তবে এটা ঠিক যে সবসময় যে নিজের পছন্দের কলেজ পেয়ে যাবে সেটা হয়তো নাও হতে পারে, কারণ পুরোটা মেরিট বেসিস হবে। যেহেতু আমরা 28,000-এর মতো সিট রেখেছি, 28,000-এর উপরে সিট রেখেছি এবং এইবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এইবার ত্রিপুরা বোর্ডে পাশ করেছে 27,847 এবং সিবিএসই এন্ড আইসিএসইতে প্রায় অ্যারাউন্ড 6,000-এর মতো পাশ করেছে। তো যারা টোটাল প্রায় 33,000-34,000 স্টুডেন্ট হবে এর মধ্যে অন্যান্য যে যেমন জেই বা অন্যান্য টেকনিক্যাল কোর্স পলিটেকনিক সিআইটি এনআইটি এগুলিতে অনেক ছাত্র চলে যাবে এবং আমরা আশা রাখছি যে আমাদের যে 28,000 সিট রয়েছে সেটার মধ্যে আমরা অ্যাডজাস্ট করতে পারব। আমি আবার আপনাদের মাধ্যমে আবেদন রাখছি যে হয়তো সবাই পছন্দের কলেজ নাও পেতে পারেন, মেরিট অনুযায়ী হবে, মেরিটে যে যেখানে পাবে সেখানে আপনারা ভর্তি হন এবং এটাও নিশ্চিত করছি যে কোনো কলেজ बचपन से ही ना मुझे शाइन करने का बहुत शौक था, पर धीरे धीरे ये शाइन कम होती जा रही थी।
कितना कुछ ट्राई किया लेकिन कुछ फर्क नहीं पड़ रहा था। ऊपर से हेयर फॉल का स्ट्रेस अलग से हो रहा था। तभी व्हाइल आई वाज गूगलिंग फॉर अ सॉल्यूशन ऑन द इंटरनेट आई केम अक्रॉस डॉक्टर बत्रास हेयर बूस्टर ट्रीटमेंट। फर्स्ट टाइम इन इंडिया टेक्नोलॉजी दैट इज सेफ, नॉन इन्वेसिव, FDA अप्रूव्ड एंड हैज नो साइड इफेक्ट्स। Within 3 months, I got my good old hair days back. All thanks to Dr. Batra's new hair booster. It really gives 3x benefits. Thank you, Dr. Batra, for giving me my old, shiny, beautiful long hair back.